সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি আব্দুল খালেক জাহিদ, সহকারী শিক্ষক মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আলোচনা করব নবম শ্রেণীর রসায়ন বিষয় নিয়ে। আজকের আলোচ্য টপিক হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। তো যে বিষয়গুলো আমাদের এই তৃতীয় অধ্যায়ে আছে সেটা হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু ও অণু, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর ভিতরে যে বিভিন্ন কণা আছে, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। তো দেখো, আমরা প্রথমে মৌলিক পদার্থ নিয়ে আলোচনা করি। মৌলিক পদার্থ কি? যদিও শিক্ষার্থীরা, মৌলিক পদার্থ হচ্ছে যেসব পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, আমরা সেই পদার্থকে মৌলিক পদার্থ বলে থাকি। যেমন আমি তোমাদের বলছি স্বর্ণ, ঠিক আছে, বা রূপা। এই রূপা ভিতরে এই রূপা ছাড়া অন্য কোনো পদার্থ থাকে না, অথবা যদি আমরা স্বর্ণ নেই, স্বর্ণের ভিতরেও এই স্বর্ণ ছাড়া অন্য কোনো পদার্থ থাকে না, তাহলে এই পদার্থগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। যেমন লোহা, লোহার মধ্যেও কিন্তু অন্য কোনো পদার্থ মিশ্রিত থাকে না, এগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। যেমন অক্সিজেন হতে পারে, মনে করো যে যে হাইড্রোজেন, হাইড্রোজেনের ভিতরে শুধু হাইড্রোজেনে আছে, অন্য কোনো পদার্থ নেই, তাহলে এগুলো হলো কি? মৌলিক পদার্থ। মানে হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, আমরা সেটাকে মৌলিক পদার্থ বলবো। আর যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া একাধিক পদার্থ পাওয়া যায়, অর্থাৎ মানে দুই বা ততোধিক পদার্থ বা যে পরমাণু একত্রিত হয়ে হয় তখন সেটাকে আমরা যৌগিক পদার্থ বলতে পারি। মানে যৌগিক পদার্থ হচ্ছে দুই বা ততোধিক পদার্থের সমষ্টি। যেমন আমি তোমাদের বলতেছি পানি, পানি আমরা জানি পানির সঙ্গে হচ্ছে H2O, এটা হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। কেননা এখানে এই পদার্থটার ভিতরে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা পদার্থ আছে ভিন্ন ভিন্ন। হাইড্রোজেন হচ্ছে মৌলিক পদার্থ, অক্সিজেন হচ্ছে মৌলিক পদার্থ। এই দুইটা পদার্থ যখন একত্রিত হয় এটা হয়ে যায় যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে তোমরা আশা করি খুব ভালো একটা ধারণা পেয়েছো। এখন আমরা জানবো পরমাণু ও অণু সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, পরমাণু তাহলে কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের গুণাগুণ যে গুণাগুণ থাকে, ঠিক আছে। তো যেমন আমি তোমাদের যদি দেখাই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা পরমাণুর মধ্যে হাইড্রোজেনের গুণাগুণ থাকবে, অক্সিজেন পরমাণুর মধ্যে অক্সিজেনের গুণাগুণ থাকবে, এটাই তো আমরা পরমাণু সম্পর্কে জানলাম। যে তাহলে অণু কি? যে একাধিক মানে দুই বা দুইয়ের অধিক পরমাণু যখন পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকে তখন আমরা সেটাকে অণু বলে থাকি। আমি কি বললাম? অণু হচ্ছে যে দুই বা ততোধিক পরমাণু যখন পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকে তখন আমরা তাকে কি বলবো? অণু বলবো। যেমন যে মনে করো যে এখানে এটা হচ্ছে অক্সিজেনের একটা পরমাণু, মনে করো আরেকটা অক্সিজেনের পরমাণু পরস্পর যুক্ত হয়ে অক্সিজেনের একটা অণু তৈরি হলো। তো এখানে অক্সিজেনের এটা হচ্ছে অক্সিজেনের একটা অণু, কিন্তু এটার ভিতরে যে এই যে অক্সিজেনের দুইটা পরমাণু আছে। ঠিক তেমনি একটা হাইড্রোজেনের সাথে যখন আরেকটা হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয় তখন কি হয়? হাইড্রোজেনের একটা অণু তৈরি হয়। এটা হচ্ছে H2, হচ্ছে যে হাইড্রোজেনের একটা অণু, O2 হচ্ছে অক্সিজেনের একটা অণু, কিন্তু উপরে যে এগুলো হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। যে এখানে দেখালাম পানি, পানিও একটা কিন্তু অণু, এটা হচ্ছে পানির একটা অণু। কেননা এখানে হাইড্রোজেনের দুইটা পরমাণু এবং অক্সিজেনের একটা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পানির একটা অণু তৈরি হয়েছে। ঠিক তেমনি তোমরা যদি এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের একটা
অণু কেননা এখানে কার্বনের একটা পরমাণু অক্সিজেনের দুইটা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইডের একটি অণু গঠিত হয়েছে তাহলে আমরা পরমাণু এবং অণু সম্পর্কে একটু বিস্তারিত জানলাম তো দেখো প্রিয় শিক্ষার্থীরা মৌলের প্রতীক কি মৌলের প্রতীক আমরা যদি সংজ্ঞাটা বলি তোমাদের মৌলের প্রতীক হচ্ছে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে তার প্রতীক বলা হয় যেমন আমরা যদি তোমাদের লিখি হাইড্রোজেন 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 একটা মৌল এ ইংরেজিতে লিখলে হাইড্রোজেন তো প্রিয় শিক্ষার্থীরা যে হাইড্রোজেন আমি এখানে তো এখানে লিখলাম তোমরা দেখো হাইড্রোজেন ইংলিশে লিখলে এইভাবে হয় এইচ ওয়াই ডি আর ও জে তো হাইড্রোজেনের যে প্রতীক হচ্ছে এইচ যে আমি বললাম যে কোন মৌলের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় প্রতীক বলা হয় তো হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচ অক্সিজেনের জন্য হবে ও নাইট্রোজেনের জন্য হবে এন তার মানে এই যে হাইড্রোজেনের প্রতীক হবে এইচ অক্সিজেনের হবে ও এবং নাইট্রোজেনের হবে এন ঠিক তেমনি যে বললাম যে কোন মৌলের ইংরেজি অথবা তার ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ তো আমরা জানি যে সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম কপার হচ্ছে কপ্রাম তো ন্যাট্রিয়াম থেকে এনে কপ্রাম থেকে সিইউ তো এটা হচ্ছে কপার এটা হচ্ছে সোডিয়াম এভাবে তোমাদের বইতে যে 38 পৃষ্ঠা বইতে তোমাদের এই অনেকগুলা মৌল তার প্রতীক এবং যে ল্যাটিন নাম দেওয়া আছে তোমরা এই পাঠ্য বই থেকে এই বিষয়গুলো একটু দেখে নিবে যে মৌলের প্রতীক কিভাবে লেখা হয়েছে এবং যে ল্যাটিন নামগুলো দেওয়া আছে তোমরা এইগুলো একটু দেখে নিবে তো তোমাদের পরবর্তীতে আছে সংকেত সংকেত কি যে কোন যৌগের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয় কোন অণুর বা কোন যৌগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সংকেত বলা হয় যেমন যেমন এখানে আমি একটা যে পানির সংকেত লিখলাম এটা হচ্ছে পানির সংকেত কিভাবে এটা হচ্ছে একটা যৌগ যৌগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সংকেত বলা হয় তো তারপরে তোমরা দেখো এখানে অক্সিজেন এটা হচ্ছে অক্সিজেনের সংকেত আর এটা হচ্ছে মনে করো যে ক্লোরিন এটা হচ্ছে ক্লোরিনের সংকেত তো সংকেত কাকে বলে কোন যৌগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সংকেত বলা হয় যে এগুলো হচ্ছে আমাদের পানির সংকেত এটা হচ্ছে আমাদের অক্সিজেন এটা হচ্ছে ক্লোরিনের সংকেত তাছাড়া আমরা এই যে সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর তারপর অ্যামোনিয়া এন এইচ থ্রি এগুলো হচ্ছে আমাদের সংকেত তো আমরা এখন জানবো পরমাণুর ভিতরের এই যে কণা সম্পর্কে আমরা জানি যে একটা পরমাণুর অভ্যন্তরে তিনটি স্থায়ী কণিকা বিদ্যমান তাছাড়া অনেকগুলো অস্থায়ী কণিকা আছে আমরা অস্থায়ী কণিকা সম্পর্কে উপরের ক্লাসে গেলে জানতে পারবো যে আমরা পরমাণুর ভিতরে যে স্থায়ী কণিকাগুলো আছে আমরা সেই স্থায়ী কণিকাগুলো সম্পর্কে আজকে একটু জানবো প্রিয় শিক্ষার্থীরা যে আমরা জানি যে পরমাণুর ভিতরে যে তিনটি স্থায়ী কণিকা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন তো এই যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আদানযুক্ত এটা পরমাণুর কেন্দ্রের বাইরে যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথে অবস্থান করে এবং অনবরত ঘূর্ণায়মান আর এই যে প্রোটন এবং নিউট্রন এই দুইটা পরমাণুর কেন্দ্রে থাকে যেটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি তো ইলেকট্রনের চার্জ হচ্ছে যে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ঋণাত্মক আর এর আদান হচ্ছে মাইনাস 1.6 ইন্টু 10^-19 কুলম্ব এটা হচ্ছে যে ইলেকট্রনের যে আদান ঠিক আছে আর ইলেকট্রনের ভর হচ্ছে এই যে 9.11 ইন্টু 10^-28 গ্রাম এটা হচ্ছে ইলেকট্রনের ভর
तो इलेक्ट्रन चार्ज हे माइनस 1.6 इंटू 10^-19 कुलम्ब और इलेक्ट्रन भर हे 9.11 इंटू 10^-28 ग्राम। तो आम्रा जानी जे इलेक्ट्रन आपेक्षिक आधान माइनस वन धरा है और एर भर हे प्रोटन एवं निउटन तुलन 1840 गुण कम और ये आपेक्षिक भावे इलेक्ट्रन भर शून्य धरा है। तो प्रिय शिक्षार्थीरा आम्रा एखन जे प्रोटन सम्पर्क एकटू जानबो। अच्छा तुम्हारा देखो ये प्रोटन, तो आम्रा जानी जे प्रोटन हे परमाणुर एक स्थायी कणिका। प्रोटन जे चार्ज हे जे इलेक्ट्रन मत तब धनात्मक ये प्लस 1.6 इंटू 10^-19 कुलम्ब ये प्रोटन जे चार्ज। ठीक है जे तुम्हारा अवश्य ख्याल रखे ये इलेक्ट्रन चार्जर आगे तुम्हारा माइनस व्यवहार कर एखे और प्रोटन क्षेत्र एखे प्लस चिन्ह व्यवहार कर। प्रोटन बार हे 1.67 इंटू 10^-24 ग्राम। जे प्रोटन आपेक्षिक बल जेटा जे 1.67 इंटू 10^-24 ग्राम। तुम्हारा ये जिनिसगुलो एकटु भालोभावे देखबे केनना ये प्रश्नगुलो तुम्हारे एमसीक्यूते आसते पारे। तो ये हच्छे आमादेर जे प्रोटन जे चार्ज एवं ये प्रोटन ये हच्छे भर। तो एखन आमरा जे निउटन सम्पर्के एकटु जानबो। तो देखो ये निउटन, निउटन किन्तु आमादेर ये परमाणुर एक स्थायी कणिका। आमरा जानी जे एर कोनो कि नेई, चार्ज नेई, निउटन हच्छे चार्ज शून्य और एर ये निउटनटा के एन द्वारा प्रकाश करा हय। निउटनटा के एन द्वारा प्रकाश करा हय, प्रोटन के पी द्वारा एवं इलेक्ट्रन के ई द्वारा प्रकाश करा हय। ठीक आछे, आर निउटनेर भर हबे प्रोटन अपेक्षा अल्प एकटू सामान्य बेशी हबे और निउटनेर आपेक्षिक आदान शून्य एवं भर हबे वन। तो प्रिय शिक्षार्थीरा आमी तोमादेर ए जे परमाणुर जे स्थायी कणिकागुलो आछे সেই কণিকাগুলো সম্পর্কে একটু আলোচনা করলাম। তোমরা পাঠ্যবই থেকে তোমাদের 40 নম্বর পেজের মধ্যে কণিকা সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দেওয়া আছে। তোমরা এই পাঠ্যবই থেকে এই বিষয়গুলো একটু ভালোভাবে একটু পড়ে নিবে। এখন আমি তোমাদের পারমাণবিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা দিব। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা কাকে বলে? খুবই সহজ জিনিস। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। আমরা একটু আগে যে পরমাণুর ভিতরে যে স্থায়ী কণিকাগুলো আছে সেইগুলা সম্পর্কে যে জানলাম, সেখানে একটা কণা ছিল প্রোটন। সেই প্রোটন সংখ্যা যেটা, প্রোটনের সংখ্যাকে আমরা কি বলবো? পারমাণবিক সংখ্যা বলবো। যদি তোমাদের পরীক্ষা আসে তোমরা এইভাবে লিখবে যে কোন মৌলের প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। আর তোমাদের আরেকটা বিষয় হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যা কি? কোন মৌলের প্রোটন এবং নিউটনের মোট সংখ্যাকে তার ভর সংখ্যা বলে। অর্থাৎ ভর সংখ্যাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে কোন মৌলের প্রোটন প্লাস নিউটন, এই যে প্রোটন এবং নিউটনের মোট সংখ্যাকে আমরা কি বলবো? ভর সংখ্যা বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের আজকের পাঠে যে মৌলিক যৌগিক পদার্থ পরমাণু এবং অণু, তারপরে মৌলের প্রতীক এবং সংকেত, পরমাণুর ভিতরে যে স্থায়ী কণিকাগুলো আছে সেই কণিকাগুলো সম্পর্কে একটু বিস্তারিত বললাম, তারপরে আমাদের ছিল পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা। তোমরা এই বিষয়গুলো একটু খাতায় নোট করে নিবে এবং এর সংজ্ঞাগুলো একটু খাতায় তুলে নিবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।